রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার তরফে স্পষ্ট জানানো হয়েছে কাতার বিশ্বকাপ খেলতে পারবে না পুতিনের রাশিয়া। পাশাপাশি উয়েফার তরফেও জানানো হয়েছে রাশিয়ার কোনো ক্লাবও আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। ফিফার পথে হেঁটে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে অফ ম্যাচে পোল্যান্ডের সঙ্গে রাশিয়ার খেলার কথা ছিল আগামী মাসে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা রাশিয়াকে নির্বাসিত করায় সেই ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে ইউরোপা লিগে রাশিয়ার ক্লাবগুলি আর খেলতে পারবে না। অন্যদিকে ফিফা এবং উয়েফার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ইউক্রেনে আক্রান্তদের পাশে রয়েছে ফুটবল, গোটা বিশ্বের ফুটবল এক্ষেত্রে ঐক্যবদ্ধ আছে। দুই সংস্থার প্রেসিডেন্টই আশাবাদী দ্রুত ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক হবে, যাতে ফুটবল আবার শুরু হয়, ফুটবলের মাধ্যমে শান্তি এবং ঐক্য ফিরে আসে। এর আগে রাশিয়ার বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড, পোল্যান্ড, সুইডেন ও চেক প্রজাতন্ত্র। এবার ফিফা উয়েফার রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় প্রশ্ন উঠে গেল রাশিয়ার ফুটবল ভবিষ্যৎ নিয়ে। স্পোর্টস ব্যুরো, আরভি নিউজ।